শুভ সকাল সুপ্রভাত ফার্স্ট হাফ ছুটির দিনের গানে সবাইকে আমন্ত্রণ সুরের শুভ্রতায় ভাসিয়ে নিয়ে যেতে হাজির হয়ে গেলাম আমরা জানি আপনারাও আমাদের সাথে আছেন শুক্রবারটা সবসময় স্পেশাল এবং সেই জন্য স্পেশাল ছুটির দিনের গান শুক্রবারের গান এবং আজকে আমাদের ছুটির দিনের গানের স্টুডিও আলো করে যিনি উপস্থিত আছেন তার আসলে তার পরিচয় দিতে কোনো উপমার বোধহয় দরকার হয় না কারণ তার পরিচয় তিনি নিজে তার পরিচয় তার গান শিল্পী মুজিব পরদেশী শুভ সকাল কেমন আছেন জি আপনাকে পেয়ে তো আমাদের আজকে ছুটির দিনটা মানে সত্যি সকালটা যেন মনে মনে হচ্ছে যে অসাধারণ বিশেষ করে যারা মিউজিশিয়ান রয়েছে এরা আমার সবাই আমার প্রাণবন্ত মিউজিশিয়ান এবং বিশেষ করে আপনাকে আপনি তো শুধু উপস্থাপিকা তা নয় আপনি নিজেও একজন কণ্ঠশিল্পী খুব ভালো গান করেন আপনি আশীর্বাদ করবেন আমরা একটু পরিচিত হইনি আছেন কিবোর্ডে সজীব দা সাকত ভাই তবলাতে দৌলত ভাই গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে শুভ সকাল আমরা আজকে সকালটা কোন গানটা দিয়ে শুরু করছেন ব্যাপারটা হলো গত পরশু দিন সকাল ৫টায় আমার মা জননী উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন মানে মারা গেছেন আর কি আচ্ছা তো মনটা আমার এমনিও ভালো না আসতাম না প্রোগ্রাম করতে তারপরও এমটিভিকে আমি খুব লাইক করি তো যার জন্য উপস্থিত হলাম তো একটি গান করব আর কি মাকে নিয়ে নিশ্চয় করব কি হ্যাঁ অবশ্যই কেমন আছো মহাজননী কেমন আছো মা জননী কোথায় গেলা চলিয়া ভাবি নাই পরদেশের যাইবা ছাড়িয়া ওরে কেমন আছো বন্ধু তুমি কেমন আছো বন্ধু তুমি অনেক দিন হয় দেখি না কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা গো কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা কেমন আছো বন্ধু তুমি কেমন আছো মা জননী কোথায় গেলা ছাড়িয়া পরদেশি ভাবে তাই এখন বসিয়া গো পরদেশি ভাবে তাই টিভিতে বসিয়া যেদিন তুমি চহিলা গেলা এতিম বানাইয়া সেদিন থেকে তো সে রনুল জ্বলছে গইয়া গইয়া যেদিন তুমি চহিলা গেলা এতিম বানাইয়া সেদিন থেকে তো সে রনুল জ্বলছে গইয়া গইয়া নিদান কালে কেহ নাই এখন নিদান কালে কেউ নাই এখন কে বুঝবে মোর বেদনা কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা গো কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা দেশে আছো তুমি আমাকে ছাড়িয়া নাম ঠিকানা জানলে আমি যাইতাম ডিহুরিয়া যে না দেশে আছো তুমি
নাম ঠিকানা জানলে আমি যাইতাম ডিউডি পরদেশি কই যাহা বসে থাক ও মা ও গো আমার মা মা গো মা শিখো যাহা বসে থায় পরদেশি কয় যা বসে থায় শুনব না কারো মানা কোথায় গেলে পাবো আমার আসল ঠিকানা গো কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা কেমন আছো বন্ধু তুমি ও কেমন আছো বন্ধু তুমি বহুদিন হয় দেখি না কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা গো কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা গো কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা এই গানের পরে আসলে ওনার আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি ওনার উনি ওনার আত্মার শান্তি পাক এবং আসলে এরকম একটা পরিস্থিতির পর গান গাইতে আসবার আসলে মানসিক জোরটা অনেকখানি দরকার হয় কারণ ব্যাপারটা হলো যে প্রডিউসার সাহেব জাহাঙ্গীর ভাই এবং নুরুজ্জামান সাহেব এরা খুবই আমার খুব অন্তরের লোক যাদের ডাকে না এসে পারলাম না আমি ঠিক গাইতে পারছি না তারপরও দোয়া করবেন যাতে না না অবশ্যই আর পুরো বাংলার মানুষ আপনার গান শুনতে চায় আপনাকে চায় আপনাকে বারবার দেখতে চায় তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনার সুস্থতা কামনা করছি একজন ফোন কলার আছেন আমাদের সাথে দেখি কথা বলি তার সাথে হ্যালো দর্শক শুভ সকাল কে বলছিলেন ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন কথা বলুন আজকে শিল্পীর সাথে অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই আপনি আপনার পছন্দের গানটি শুনতে পারবেন আরো একজন আছেন আমাদের সাথে কথা বলি হ্যালো দর্শক শুভ সকাল কে বলছিলেন আমি টাঙ্গাইল থেকে জাহিদান বলছিলাম আচ্ছা আচ্ছা কথা বলুন আজকে শিল্পীর সাথে জি এই গানটা তো আমার না এই গানটি দাদা আমার না আমি আপনার জন্য আরেকটি অ্যানাদার সং আমি করবো ইনশাল্লাহ জি 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 অনেক ধন্যবাদ সাথেই থাকবেন আমরা কোন গানটা শুনছি এবার এবার গানটি করব বিশেষ করে এখন তো আমার এটা একটা সেট একটা শর্ট সেট সং দিয়ে আরম্ভ করছি তো ঠিক আছে আমি করব ছবির নাম এ জীবন তোমার আমার এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন আলাউদ্দিন আলী আমার মামা এবং পূর্ণিমার জীবনের প্রথম ছবি রিয়াজ পূর্ণিমার গানটি লিখেছেন সুর করেছি আমি গানটি লিখেছিলেন সাইদুল ইসলাম সাহেব উনি সেলিব্রেট করেছিলেন গানটি আমাকে ওরে সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে ও হায় রে সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি ও আমার সাদা দিলে কাদা লাগাই গেলি Thank you.
কেমনে কইরা ভুলি পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি তাই তুই নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি কত না সোহাগ করিয়া হাউসের পিরিতি শিখাইয়া কতই না সোহাগ করিয়া হাউসে পিড়ি শিখাইয়া ওরে কোন পরানে ও হায় হায় কোন পরানে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া সাদা দিলে দাদা লাগায় গেলি আমার সাদা দিলে ও হায় রে সাদা দিলে কাদা লাগায় গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগায় গেলি সকলি কতদিনের কত কথা হৃদয়ে মোরাছি গাথা তুই কি নিষ্ঠুর ভুলাছি সকলি আমি কানতে কানতে ঘুমাই চক্ষ কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি তখন কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি রে তখন ওরে পাই না তোরে ও হায় হায় পাই না তোরে আমার চক্ষু মেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগায় গেলি আমার সাদা দিলে ও হায় রে সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিরিতেরি দূরে ওরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে ও হায় রে সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি ও আমার সাদা দিলে কাদা লাগাই গেলি ও আমার সাদা দিলে কাদা লাগাই গেলি অসাধারণ সবচেয়ে বেশি আলোচিত আপনার গানের মধ্যে বা অ্যালবামের মধ্যে বন্দি কারাগারে অ্যালবামটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল এবং 42টার মতো একক অ্যালবাম আপনার প্রকাশিত হয়েছে। আচ্ছা, এবং এটাও জানি যে আপনার অ্যালবামের গানগুলো পরবর্তীতে সিনেমাতে ব্যবহার করা হয়েছে, না? তো সেই অধ্যায়গুলো কেমন ছিল? না, ভালো ভালো। আচ্ছা, কারণ প্রত্যেকটা শিল্পী বা যারাই আছে দেখবেন এই যে ও তবলা বাজাচ্ছে, এখন ওর ওই তবলা বাজানোর সময় বাজাচ্ছে, এখন যদি ওর একটা চলচ্চিত্রে ওর ডাক পড়ে যে তুমি চলচ্চিত্রে বাজো, চলচ্চিত্রটা হচ্ছে এমন একটা মিডিয়া, মানে সবচেয়ে টাফ মিডিয়া, এই এই মিডিয়াতে যাওয়ার জন্য সবাই কিন্তু চায়। তো আমি ওই আপনার ওই ক্যাসেট বের হওয়ার আগেও কিন্তু আমি চলচ্চিত্রে গান করেছি, কিন্তু সেই গানটা হয়তো অনেকে জানে না বা শুনেই নাই বা মনেও রাখে নাই, কিন্তু ক্যাসেট দিয়ে যে মুজিক পরদেশি এই শব্দটা যে বেরোলো এটা কিন্তু ইট ইজ ডিউ টু ফ্রম ক্যাসেটস। আচ্ছা, ক্যাসেটের মধ্য দিয়ে কিন্তু এই যেখানে দৌলত ভাই আছে, দৌলতুর রহমান সাহেব অত্যন্ত গুণী মানুষ, উনি শুধু গিটার বাদকই না, নিজেও কম্পোজার, কিবোর্ড প্লেয়ার, আর আমার সাথে যে কত প্রোগ্রাম, আমি সেই মৌসুমী আপা ছিল, মৌসুমী কবির,
খুশিদ আলম আমরা, হ্যাঁ কত সুইন নন্দী, এ আমরা যে কত অনুষ্ঠান করে বেড়াইছি এবং চলচ্চিত্রের বহু গান উনি বাজছে। যেমন এই যে শেখ সাদী খান সাহেব ছিলেন আমার চাচা, বন্ধু মানুষ আমার, কিন্তু আমরা চাচা বলে ড্রেসিং করি, অত্যন্ত গুণী মানুষ শেখ সাদী খান সাহেব। তো কমলার বনবাস ছায়াছবি আমার ওই গানটি আমি করেছি, দোলভাই ছিলেন ওটা। আমিও ভালো আছি, আর তোমার বয়স শুনে তো মানে ভালো লাগাটা যেন আরো বেশি বেড়ে গেল। কথা বলো আজকে শিল্পীর সাথে। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া। জি সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আপনার দোয়া মেহেরবানি। আপনি ভালো আছেন তো? জি আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনার আম্মু মারা গেছে, খুব কষ্ট লাগছে। তো আপনার যদি সম্ভব হয় তাহলে হলুদিয়া পাখি এই গান দিয়ে যদি গান তাহলে ভালো হতো। আচ্ছা, আমি আমি চেষ্টা করবো, এখনই গাওয়ার জন্য চেষ্টা করবো। এই গানটি লিখেছেন সিরাজুল ইসলাম, অনেক ধন্যবাদ। সিরাজুল ইসলাম গানটি করেছিলেন আব্দুল আলীম সাহেব, উপমহাদেশের আমার গুরু, উনি গিয়েছিলেন। তো আমি গানটি সুর করেছিলাম আমি, যার জন্য অনেক সময় আমি করি গানটি, উইলিংলি করি। তো যাই হোক, সিরাজুল ইসলাম সাহেবও নেই আমাদের মাঝে। এই গানের যে গীতিকার অত্যন্ত লালিত গীতিকার ছিলেন, ওনার নবীবন পরশমণি এইসব গান লিখেছেন, আল্লাহু আল্লাহু, এবং প্রত্যেকটা গান আব্দুল আলীম গিয়েছেন, এত নাম করেছে। আমি চেষ্টা করবো। হ্যাঁ, হলুদিয়া পাখি সোনারি বড়, পাখিটি ছাড়ি লুকি। হলুদিয়া পাখি সোনারি বড়, পাখিটি ছাড়ি লুকি। কেউ না জানিল, কেউ না দেখিল, কেমনে পাখি দিয়া যে ফাঁকি, উইরা গেল হায় ঝুঁকির পলকে, পাখিটি ছাড়িল কে। হলুদিয়া পাখি সোনারি বড়, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে।
কেন তবে হায় দিলিরে কথা উইরা যদি যাবি ওরে ও পাখি কেন বান্ধা ছিলি বুকেতে বাসা রিজুজেরা শূন্য করিয়া কোন বনে পাখি গেল যে উড়িয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া ভাঙা পড়ে সেনা পাখির শুতি পাখিটি ছাড়িল হলদিয়া পাখি সোনারি বড় পাখিটি ছাড়িল পাখিটি ছাড়িল রে আমা পাখিটি ছাড়িল পাখিটি ছাড়িল এবার একটু নতুন অ্যালবাম প্রসঙ্গে আসি আপনার একটি অ্যালবামের কাজ শুরু হয়েছিল সেটা এখন কোন অবস্থায় আছে জানি না চলছে নাকি শেষ হয়ে গেছে দশটি গান থাকবে এবং সব গানের সুর এবং কথা এবং সঙ্গীত আয়োজন আপনি করেছেন জি জি মিউজিক ডিরেক্টর আমি আচ্ছা 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 তো আমি ডিরেকশন খুব কম দেই এগুলো তো দৌলত ভাইদের কাজ তারপরে এটা প্রোডিউসাররা ধরলো যে না আপনি করবেন আচ্ছা আমি এমনি সঙ্গীতে মিউজিক ডিরেকশন দিছি আচ্ছা আচ্ছা মানে ক্যাসেটে খুব কম দিছি আচ্ছা ক্যাসেটগুলো অন্য অন্য লোকই করে বেশি তো এখন এই অ্যালবামের কাজটি কি শেষের পথে নাকি অর্ধেক অবস্থায় আছে মানে সময় লাগবে বা কিছু না খুব একটা সময় লাগবে না ইজ এ ভেরি সুন ইজ এ ভেরি সুন যেভাবে করা হয় আর কি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দেখি কতটুকু কি করা যায় আচ্ছা তার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর একজন দর্শক চলে এসেছে আমাদের সাথে কথা বলি তার সাথে হ্যালো দর্শক শুভ সকাল কে বলছিলেন আমি কামাল বলতে শিল্পীর সাথে যাব আচ্ছা শুভ সকাল কথা বলুন আজকে শিল্পীর সাথে আপনি ভালো জানেন ও বলছিল ভাই আপনার সাথে দিন হ্যাঁ হ্যাঁ উনি শুনতে পাচ্ছেন আপনি কথা বলুন মন্দরে পারলাম না বুঝাইতে গান্ডা দিয়ে শুনছি আমি আমি একটু আগে এটা এই গানটার এক্সপ্লেন করেছি আমি ব্যাখ্যা করেছি যে গানটি কমলা বনবাসের ছায়াছবির গান তো এটা মিউজিক ডিরেক্টর ছিলেন শেখসাদী সাহেব শেখসাদী খান তো আমি গানটি করব কিন্তু আমার অনুরোধ থাকবে যে যে এখন বিকৃতি করে গাচ্ছে ইটস নট ফেয়ার গানের গীতিকার এবং সুরকার আমি নিজে গানটি আমি করব আর একজন দর্শক ছিলেন একটু কথা বলে নি উনি সুদূর কানাডা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে হ্যালো দর্শক শুভ সকাল আমি কানাডা থেকে কোমল বলছি আচ্ছা শুভ সকাল আপনাকে আমাদের আমাদের এখানে সকাল হ্যাঁ আমি মজিদ পরদেশি ভাই এবং একটু কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কথা বলুন উনি শুনতে পাচ্ছেন হ্যালো জি 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 বলুন ভাই আপনার গান প্রত্যেকগুলি ভালো লাগে আপনার মার মৃত্যু সংবাদ শুনে খুব খারাপ লাগলো দোয়া করি আপনার মা স্বাস্থ্যে হোক জি আর ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আমরা গানে যাই ছবির ওই গানটি আমার মন্ত্রে পারলাম না একটা অনুরোধ করেছে তো তাই গানটি করছি কি স্বপন দেখা হাইলাম ভবে দয়াল ভবের মায়া রইলাম ডুবে ডুবে ধনী জগ মধনী দশনি ধম গমরে রে সরনিধ ধেনি সগম রে রে সঙ্গী রম গম রে রে পারলাম না বুঝাইতে আমার মন তোরে পারলাম না বুঝাই
আসে আমার মন, আমার মন তোরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন। দেখা আইলাম ভবে দয়াল ভবের মায়া রইলাম ডুবে, স্বপন দেখা আইলাম ভবে দয়াল ভবের মায়া রইলাম ডুবে, আমার সেই স্বপনকে মিথ্যা হইতে পারে রে আমার, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, তুই সে আমার মন, আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। আজরাইল মোর আসবে কাছে দয়া, দয়াল হাত পায়ে বান্ধিবে কোষে, সেদিন রাসুল বিনে কে তরাবে আমারে সেদিন, সেদিন মুর্শিদ বিনে কে তরাবে পরদেশি রে, তুই সে আমার মন, আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন, আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন, তুই সে আমার মন, তুই সে। অসাধারণ।
এই গানটির কথা এবং সুর অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। না এখন যে প্রজন্মের যারা গাচ্ছে এরা তো গানের মেলোডি জানে না, প্রথম কি কি নোট লাগাতে হয় জানে না। ওরা গাচ্ছে ইটস নট ফেয়ার এবং হি হ্যাজ টু নো রাইটস ফর দিস সং। এটা টিপিক্যাল সিঙ্গিং, এই টিপিক্যাল সিঙ্গিংটা যদি তার না আসে, স্টাইলটাই তো গানের স্টাইলটাই তো। তোমার স্টাইলটা তো আমি গেয়ে দেখাইলাম, তুমি আমারটা গাইতে পারো না কেন? তাহলে হোয়াট ইজ টাইপ অফ সিঙ্গার? আমরা গান তো শুনবো এবং চাইবো সেই সাথে যে এই গানগুলোর যে সঠিক তথ্যগুলো, যে ইতিহাসগুলো তার সাথে জড়িয়ে আছে সেগুলো আপনার কাছ থেকে আমরা শুনি, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাক। জি জি, আপনার কাছে কি মনে হয়? না না, এগুলো মানে রাইট ইনফরমেশান থাকা দরকার, কারণ অনেকে অনেকভাবে ভাবেন যে মুজিবুর দেশি ইজ অনলি সিঙ্গার। আই এম নট অনলি সিঙ্গার, আই এম লিরিসিস্ট, সিম্ফনিস্ট, সুরকার, কম্পোজার, মিউজিক ডিরেক্টর, এক একভাবে এক এক জায়গায়। আর আমার একটা কাজই ছিল যে আমি যখন যেটা করেছি 100% নাও আই এম এ সিঙ্গার, 100% সিঙ্গার। সেটি মানে যেটি করবো সেটি খুব নিষ্ঠার সাথে। আমি তবলা বাদক ছিলাম, তবলা বাজি। হ্যাঁ, সেটি তো আপনার গান শুরুর আগে তো তবলা বাদক যখন বাজাবো তখন আমি তবলা প্লেয়ার, আই এম নট সিঙ্গার। বাহ, এটা এটাও একটা শিক্ষা পাওয়া গেল আপনার কাছ থেকে। আমার সদ্য গুরুজি সত্য সাহা সত্যদা, উনি একটা ইউনিবক্স আনলেন প্রথম, তখন অর্গান বাজাতেন আলম খান সাহেব, আচ্ছা, মিউজিক ডিরেক্টর আমাদের আজকের, উনি বাজাতেন অর্গান। আনোয়ার পারভেজ সাহেব ছিলেন চ্যালো বাজাতেন বেস দাঁড়ায় দাঁড়ায়। একজন আমরা কিন্তু উই আর কাম ফ্রম দ্য ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, কিন্তু আমরা সবাই কিন্তু ইনস্ট্রুমেন্ট থেকে মিউজিক ডিরেক্টর হয়েছি বা আজকে সিঙ্গার। হয়তো আমি একটু কুনকুনে গান গাইতাম সেই থেকে আমি, এটা কিন্তু জাস্ট আমার একটা এক্সপেরিমেন্ট ছিল যে হারমোনিয়াম তবলা দিয়ে দেখি। তো তখন কিন্তু আপনার উর্দু হিন্দি গানের গজলের খুব একটা ধুমধাম, তাহলে গজল লিরিক বুঝতেছে না, বাণী বুঝে না, সুরটা বুঝে, তাহলে আমার মায়ের ভাষার সুর বুঝবে না কেন? এই জন্য আমি ফোক সংটাকে কিন্তু, যে ফোক সংটা করতে গেলে দোতারা বাসি আমার কাছে একটু অড লাগলো, কারণ আমি যেটা গাইতেছি রেডিও টেলিভিশনে, হ্যাঁ, এটা একটা গতানুগতিক হলো, এটা ডিফারেন্ট কিছু হলো না কিন্তু, এই জন্য আমি ডিফারেন্টলি এবং অনেক গুণী সঙ্গীত নির্দেশকদের সাথে আপনি কাজ করেছেন বা আপনার কাজ করবার সৌভাগ্য হয়েছে, সেই অভিজ্ঞতায় যাব পরে, কিন্তু তার আগে একটা গান শুনে ফেলি। জি, যেমন আপনি বুঝেন, আমি গানটি করে শোনাচ্ছি আপনাকে। অনেকে ভাবে যে ফোক গান যে আমি করি বোধ হয় এদেশের গান, না, আপনি ফোক গান করবেন, ফোকের এই আমার বাংলার ফোকের উপরে কোনো ফোক নেই। এই বাংলার ফোককে যদি আপনি সংযোজন করেন, যেমন লান্ডি কোটালের, পাকিস্তানের লান্ডি কোটালের সুর, পাঞ্জাবি সুর, রাজস্থানের সুর, আপনি মিলান, যে লক্ষ্মীকান্ত পিয়ারিলালের জির একটা গান, যাহা চলে যাও বাহারি চলে আয়ে চমক গাই রানি কা ধুল মে বন ফুল বন কা ফুল, এটাকে আমি ভেঙে করেছি, এই সুরটাকে আমি ভেঙে করেছি। ও বিন্দিয়া কন্ডিশনারি বিন্দিয়া আর হইবু কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া, কান্দিছ নারী কান্দিছ নারী। দেখতে যাইব তোরে আবার, বাপ মা ভাই বিরাদার দেখতে যাইব তোরে আবার, স্বামী ঘরে সুখে থাকিস জীবন ভুলি।
কান্দিছিলারি বিন্দিয়া হিয়ারি হুই হুই কান্দিয়া গোবু কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া কান্দিছিলারি কান্দিছিলারি মানুষেরই তো জীবন পর মানুষে হয় যে আপন ও যাইতে হয় যে শ্বশুর বাড়ি পালকি চড়িয়া কান্দিস নারী কান্দিস নারী বিন্দিয়া হিয়ার হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া কান্দিস নারী কান্দিস নারী এই গানটি কিন্তু ছিল বলিনি, ছবির নাম ছিল গাড়িয়াল ভাই। এটা ডিরেক্টর ছিলেন তোজাম্মেল, মিউজিক ডিরেক্টর ছিলেন আমার খুব বন্ধু এবং আমার ভাই আবু তাহের সাহেব, উনি ছিলেন মিউজিক ডিরেক্টর। তো এদেরকে আসলে স্মরণ করতে হচ্ছে, ওরাও নেই আমাদের, আমরাও শ্রদ্ধাপূর্বক তাদের প্রতি তাদেরকে স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একজন দর্শক আছে, তার সাথে কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি কোরিম বলছি, মজিদ পড়তে চিনি একজন ভক্ত। আচ্ছা আচ্ছা, কথা বলুন ওনার সাথে, উনি শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার জীবনে সবকিছু জড়িত, আমার কিন্তু আপনি পাইছেন, আমি পাই নাই স্যার। আপনার প্রতিটা ক্যাসেটই আমার জীবনের ভিতরে গেছে, আমি আপনার মতো নকল করে গান গাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জীবনটা সার্থক যে আপনি আমার গান শুনে আপনার জীবনটাকে বাঁচিয়ে রেখেছেন, বা বাংলায় সংস্কৃতিতে আপনি লালিত হয়েছিলেন সিঙ্গাপুরের মতো জায়গায় বিদেশে, এটার জন্য আপনাকে লট অফ থ্যাংকস অ্যান্ড কংগ্রেচুলেশন। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন আপনি। আচ্ছা, মানে কথা বললে অনেক কথা বলা হবে, গান একটা শুনে ফেলি তারপর কথা না হয়। গাবো সাগর ভাষা ছায়াছবির গান, ছবির মিউজিক ডিরেক্টর আমি নিজেই ছিলাম। এই গানটি লিখেছেন আমার বন্ধু মুন্সীগঞ্জের। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি তো মুন্সীগঞ্জে, মুন্সীগঞ্জের সৈয়দ মোতালিব সাহেব এই গানটি লিখেছেন, আমি গানটি করব। এটার পরিচালক ছিলেন, ছবির পরিচালক ছিলেন জহুরুল হক সাহেব। আচ্ছা, আমার মনের আগুন জ্বলে দিগুন, মনের আগুন মানে এটা এটা করার উদ্দেশ্য আছে, কারণ হচ্ছে অনেকে ভাবে যে যার নাই কোনো গতি ওই লোক গায়ে পল্লী গীতি। আরে বারে, আরে বাবা, পল্লী গীতি থেকেই তো ক্লাসিক্যালের জন্ম, ক্লাসিক্যাল ইট ইজ কাম ফ্রম ফোক। তাই আমার মনে আগুন জ্বলে দ্বিগুণ, মনের আগুন জ্বলে দ্বিগুণ, তোমার না পাইয়া তীর্থ শিখাইয়া কান্দায় গেলা
फिरा तो आर आइला ना बंधु फिरा तो आर आइला ना मुनिहेरा गुण जले दिगो मुनिहेरा गुण जले दिगो तुम्हारे ना पाइया पीरिति शिखाइया कंदया गेला फिरा तो आर आइला ना बंधु फिरा तो ঘরে দাগা দিয়া মুনির ঘরে দাগা দিয়া বন্ধু গেলা চলিয়া মুনির ঘরে দাগা দিয়া বন্ধু গেলা চলিয়া তুমি কোন পরাণে আছো বন্ধু আছো বন্ধু কোয়া গেলা না পিরিতি শিখাইয়া কান্দায়া গেলা ফিরা তো আর আইলা না বন্ধু ফিরা তো আর আইলা না পাশানি বান্ধিয়া গিয়া পাশানি বান্ধিয়া গিয়া সব নীলা কাড়িয়া পাশানি বান্ধিয়া গিয়া সব নীলা কাড়িয়া আমার আশার তরি আশায় রইল মাধানী সানি ধা মগারে রে সরি নিধা ধনি সগমারে রে সা আমার আশার তরি আশায় রইল আশার তরি আশায় রইল তুমি পাইলা না পিরিতি শিখাইয়া কান্দায়া গেলা ফিরা তো আর আইলা না বন্ধু ফিরা তো আর আইলা না আমার মনের আগুন জ্বলে দিগুন মনের আগুন জ্বলে দিগুন পিরিতি শিখাইয়া কান্দায়া গেলা ফিরা তো আর আইলা না বন্ধু ফিরা তো আর আইলা না বন্ধু ফিরা তো আর আইলা না বন্ধু ফিরা তো আর আইলা না অসাধারণ। আচ্ছা, সেই সময়গুলো কেমন ছিল যখন বাংলার সবখানেই শুধু মুজিব পরদেশির গান বাজত? আপনি যখন নিজেও নিশ্চয়ই পথ চলতে চলতে অনেক জায়গায় সেই গান শুনেছেন, তো সেই অনুভূতিটা হয়েছে। দৌলত ভাই বলতে পারবে, কারণ দৌলত ভাই তো আমার সাথে লাইভ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম অনেক প্রোগ্রাম করেছে। আমরা দেখা গেল যে গাড়িতে চড়েছি, এখানে দেখা গেল যে কান্দেশনারে বিন্দিয়া এক লাইন শুনলাম, আবার গাড়িতে আসতেছি আর এক জায়গায় বলতেছে ভালোবাসা জানতাম না আমি, আবার কেউ কোন জায়গায় আবার এসে দেখলাম কান্দেশনারে বিন্দিয়া, একই মনে হচ্ছে যে একই ক্যাসেট নানান জায়গায় বাজতেছে। এটা রিয়েলি মানে এটা মানে সাংঘাতিক ভাবে বোধ হয় অনুপ্রাণিত করে। আই ডিডন্ট লিসেন ইন দিস টাইপ অফ ক্যাসেটস, রিয়েলি রিয়েলি ইট ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। নিজের কথা নিজে বলছি না,
ওইটা গায়ক মুজিব পরদেশির কথা বলছি আচ্ছা আচ্ছা যে সত্যি ওই ক্যাসেটটা এইভাবে এইভাবে আমি শুনেছি অসাধারণ একজন দর্শক আছে আমাদের সাথে কথা বলি হ্যালো দর্শক শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন আমি সরপি চিনি থেকে আচ্ছা আচ্ছা কথা বলুন আজকে শিল্পীর সাথে অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন জি জি আপনাকে ধন্যবাদ আরো একজন দর্শক আছেন আমাদের সাথে হ্যালো দর্শক শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছিলেন আপু আমি ঘুম থেকে বলছিলাম আচ্ছা নামটা বলেছেন আমি বুঝতে পারিনি আমার নাম হ্যালো হ্যালো হ্যাঁ আমার নাম সুহেল আচ্ছা কথা বলুন আজকে শিল্পীর সাথে আমিও বুঝতে পারছি না আপনার পছন্দের গান নিশ্চয়ই গাইবেন উনি আমাদের সাথেই থাকবেন আচ্ছা আমি এখন গাবো এই গানটি আমার লেখা এবং আমার সুরারোপিত ছবির নাম মিলন মালার প্রেম সঙ্গীত পরিচালক ছিলেন শেখ সাদী খান সাহেব এই গানটি সেলিব্রেট করবো আমার মেয়ে মিথুন পরদেশি এই গানটি খুব বেশি শুনি এবং আমাকে বলে আবু তুমি এই গানটি করবা সবসময় এটা ডুয়েট করেছিলাম যদিও গানটা আমার একক ছিল ফিল্মে ছিল এটা দ্বৈত কণ্ঠ ডুয়েট সং ছিল দিলরুবা খান এবং আমি করেছিলাম ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোন বা দোষী প্রাণবন্ধু আমার গেলা ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোন বা দোষী প্রাণ thank you
রাখবে সদা। হায়রে কথা দিয়া ছিল আমার, তোমার মনে রাখবে সদা। এখন কোথায় রইল তোমার কথা, কোথায় রইল তোমার কথা, করলা ছল চাতুরি কোনবা দোষী প্রাণ আমায় গেলা ছাড়ি, আমায় গেলা ছাড়ি, ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি কোন বাদুশী প্রাণ আমায় গেলা ছাড়ি, আমায় গেলা ছাড়ি, আমায় গেলা ছাড়ি। চমৎকার, অসাধারণ, যাই বলবো তাই যেন কম হয়ে যাবে গানগুলোর জন্য। আপনি তো ইংলিশ মানে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, তো গানটা নিশ্চয়ই তার আগেই শুরু হয়ে গেছিল, বহু আগে? না, গানটা ছোটবেলা থেকে পছন্দ করতাম আমার মা। আচ্ছা, হ্যাঁ, সেই প্রসঙ্গ একটু জেনে নিই যে সেই শুরুটা কিভাবে হয়েছিল। আমার মা তো কুনকুনায় গান করতো। আচ্ছা, কুনকুনায় গান করতো, গান আমাকে বলতেন না, আমি যখন গান করতাম তখন উনি আমাকে গান করতে বলতেন। এত খুব ইনফ্লুয়েন্সার ছিল, শি ওয়াজ রিয়েল মাই ইনফ্লুয়েন্সার ফর দ্য মিউজিক লাইন। বাবাও গান করতেন, বাট উনি হি ওয়াজ নট প্রফেশনাল, এমনি গান টান করতেন, বিজনেসম্যান ছিলেন, তো ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু গানকে খুব লাইক করতেন। কিন্তু উনি চাইতেন না যে আমি কোনো প্রফেশনাল শিল্পী হই, এমনি গাও। তো যাই হোক, পরে পরবর্তীতে আমি যখন আবার খুব গান টানে আসলাম বা মিউজিক করতাম, তখন উনি তখন সবাই খুব প্রশংসা করতেন। এটা তো আমাদের দেশের একটা নিয়ম, আর পুরোপুরি গান গেয়ে যে কেউ মানে সার্ভাইভ করতে পারবে, এটা আসলে বাবা মারা সাধারণত খুব একটা পছন্দের গান ছিল। আচ্ছা আচ্ছা, আমি আমার গান সেটি গাইবেন এখন? গাবো কি না গাইতে, আপনি যদি মানে মনে করেন, আমরা একজন দর্শকের কল নিয়ে তারপর আমরা গানে যাব। হ্যালো দর্শক, শুভ সকাল। আব্দুল সালাম, আসসালামু আলাইকুম। আব্দুল সালাম বলছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমি গাবো, দিস ইজ এন্ড অফ সং, আমি করব এই গানটার অনুরোধ, শেষ গান করব, গানটি শুনতে হলে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে। আমি এখন গাবো যে আমার বাবা যে গানটি খুব পছন্দ, বাবার পছন্দের ছিল গানটি আমার। এই গানটি নেওয়া ছিল শ্রদ্ধেয় উপমহাদেশের বিখ্যাত গজলিস্ট মেহেদী হাসান সাহেবের একটি গান থেকে, হ্যাঁ, এবং লতাজির আরেকটি গান থেকে। আমি দুটি গানকে সংযোজন করে একটি গান করেছি। আচ্ছা আচ্ছা, যেমন আমি একটু গেয়ে শুনেছি। লেকে চলি হো মোরা প্যারে গোরে, লেকে চলি হো মোরা প্যারে রে, ওহো হো বাংলা আমি এটা করেছি। তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই ও বন্ধু, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই দু প্রাণীর বন্ধু, তোমাকে আমার মনে চাই ও বন্ধু, তোমাকে আমার মনে চাই।
কেন গেল ছাড়িয়া তোমার কি দয়া মায়া নাই রে বন্ধু তোমার কি দয়া মায়া নাই ও বন্ধু রে তোমাকে আমার মনে চাই রে প্রেমের বন্ধু তোমাকে আমার মনে চাই ও বন্ধু রে তোমাকে আমার মনে চাই স্বপনে ধ্যান জাগরণে সয়নি স্বপনে ধ্যান জাগরণে সব সময় তোমায় যেন পাই রে বন্ধু সব সময় তোমায় যেন পাই ও বন্ধু রে তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু তোমাকে আমার মনে চাই পরদেশির বেদনা পরদেশির দেশির বেদনা পুরা মনের বাসনা তুমি ছাড়াই আমার কেহ নাই রে বন্ধু তুমি ছাড়াই আমার কেহ নাই ও বন্ধু রে তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু তোমাকে আমার মনে চাই ও বন্ধু রে তোমাকে আমার আপনি তো অভিনয় করেছেন প্রচুর চলচ্চিত্রে এবং সর্বশেষ ডুব চলচ্চিত্রে অভিনয় করেছেন, তো সেই প্রসঙ্গে একটু জানতে চাইব। না ডুবে আমি তাকে সালাম জানাচ্ছি, মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব, উনি ছিলেন এই চলচ্চিত্রের পরিচালক, প্রডিউসার, মাল্টিমিডিয়া জাজ, মাল্টিমিডিয়া আজিজ ভাই। তো ওনারা আমাকে বলা, ফারুকী ভাই বলো যে আপনি কি অভিনয় করবেন নাকি, একটু আপনি বলেন, আপনি বলে তো আমি সব করতে পারি। তারপরে করলাম ওই ছবিতে আমি একটা ক্যারেক্টারের একটা কটেজ, কটেজের ক্যারেক্টার ছিলাম। তো ওটাতে ওই বাড়িটার মালিক ছিলেন বম্বের বিখ্যাত অভিনেতা আমাদের খান সাহেব। খুব দারুণ ভালো লেগেছে আমার কাছে। তার মানে হচ্ছে অভিনয় তো বড় কথা না, তাদের সাথে থাকা, তাদের ডাকে সাড়া দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং সবথেকে বড় কথা হচ্ছে শিল্প। জি জি, শিল্প সবখানেই। হ্যাঁ জি জি, শিল্পীর কাছে সবকিছুই শিল্প। খান সাহেব ছিল তো, যার জন্য ভাবলাম জন্য সাথে থাকি, সবাই তো মরে যাবো, থাকলো স্মৃতিটুকু। না আমরা মরার কথা ভাবতে চাই না, এখন শুধু গানই শুনতে চাই। এখন কোন গানটি শুনবো? আমি আমি গাবো আমার ছেলে সজীব পরদেশি, শুভ পরদেশি, ওদের ওরা একটা গান আমার খুব পছন্দ করে দুজনেই। ওরা গানটি হচ্ছে আমারই লেখা এবং আমারই সুরের।
আরে ওই সোনা জানা কদম তলে বৈশা কালা বাঁশুরি বাজায় বন্ধু বন্ধু বলে বাঁশিরে ওই সোনা জানায় কদম তলে বৈশাখালায় বাঁশুরি বাজায় বন্ধু বন্ধু বলে বাঁশিরে বন্ধু বন্ধু বলে যাহারে ভালোবাসে বাসি কি আর মনের সাথে মন মিলিলে ছাড়া যে কঠিন রে দেশীর পীড়িতের কথা বলবো কাহার ধারে মনের মতো মানুষ পাইলে কইতাম যে তার বন্ধু বন্ধু বলে কদম তলে বৈশাখালায় বাঁশুরি বাজায় বন্ধু বন্ধু বলে বাঁশিরে বন্ধু বন্ধু বলে বাঁশিরে আমরা কি আরেকটা গান শুনে ফেলবো, কিন্তু তার আগে একজন দর্শকের কল নিয়ে নিই তারপর। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি আরিফ বলছিলাম, টাঙ্গাইল থেকে। আচ্ছা আচ্ছা, কথা বলুন আরিফ, আজকে শিল্পীর সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আঙ্কেল কেমন আছেন? জি ভালো ভালো, আপনারা ভালো আছেন তো? আমি আপনার
দোয়া করবেন যাতে গাইতে পারি আর কি আপনাদের খেদমতে। ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা এবার একটু ভিন্ন ধারার গানে চলে যাই, একটু গজলে যাই। এই গানটি আমার মা আচ্ছা এবং আমি, আমরা মা ছেলেরা খুব দারুণ প্রেম ছিল আমাদের মাঝে। তো ফিরিঙ্গি ছবিটা যখন প্রথম বেরুলো, এটা 64-এর ওই যে 65-এর ওয়ারের ছবি, এটা যুদ্ধের ছবি হিন্দুস্তান পাকিস্তানের। তো সেই ছবিতে গান করলেন মেহেদী হাসান সাহেব। অথচ আমার মা কিন্তু গানের লিরিক্স বোঝেন না, কিন্তু উনি কাঁদলেন এই গানটা শুনে মেহেদী হাসান সাহেবের শ্রদ্ধেয়। আমি জাস্ট একটু আলাপ করবো। এই হামিদ সাহেব ছিলেন মিউজিক ডিরেক্টর, গানটি লিখেছিলেন ফয়েজ মোহাম্মদ ফয়েজ সাহেব, ওনার লেখা গান। জাস্ট একটু আলাপ করবো। গজল তো আর আমি বেসিক্যালি গাই না, তারপরে ভালো লাগে। चले गुलों में रंग
चले चले भी गुलशन चले চমৎকার। এবং আপনার তো প্রথম জীবনে শাস্ত্রীয় সঙ্গীত দিয়েই মানে গানের শুরুটা? জি জি জি, চাচার ওখানে তো করাচিতে তো থাকতাম, তো করাচিতে ওই আমি লান্ডিতে থাকতাম। আচ্ছা। ওই চাচার বাড়ি ছিল, আমরা ছিলাম বোল্টন মার্কেটে। আচ্ছা। বোল্টন মার্কেট আর উনি ছিলেন পাশে আর কি। আচ্ছা। লান্ডিতে তো ওনার যে বড় ভাই কোরাইশি সাহেব, কোরাইশি সাহেব আমাদের সদ্যর উনালাইলো ওনার কাছে শিখেছেন। আপনার বোধহয় ওনার টোটাল ওনার মামার কাছে আবার আমি শিখেছি, কোরাইশি কাছে। আমার শিখার সৌভাগ্য হয়নি। তো মুসা বাবা ছিলেন তখন সে জায়গায় বিখ্যাত পীর ছিলেন উনি। পীর সাহেবরা ওদের সাথে পাকিস্তানে যারা গান করেন তারা কিন্তু একটু সুফিবাদী ছিলেন, স্পিরিচুয়াল লাইনে খুব 100% ছিলেন। তো ওখানে হাফিজ এলেন্দার ছিলেন বিখ্যাত, তারপরে যে মুসা বাবা, তারপরে কোরাইশি সাহেব, আর আমি প্রথম যার কাছে নেই উস্তাদ গোলাম হায়দার আলী খান সাহেব, ওনার মামা মেজাজ সাহেবের মামা, এবং আমাদের দেশে উস্তাদ ফজলুল হক সাহেব, উস্তাদ ফজলুল হক সাহেব, আমানউল্লাহ খান সাহেব, এদেরকে সব শিখেছি দেখেছি। এবং সবচেয়ে কৃতজ্ঞ ফোক লাইনে যে আমি এসেছি, উপমহাদেশের কিংবদন্তী এবং মুকুটহীন সম্রাট লোকসঙ্গীতের শ্রদ্ধ আব্দুল আলিম সাহেবের কাছে আমি প্রথম। ওনার ওনার কণ্ঠটাই, ওনার কিন্তু কণ্ঠের গ্রিল একটা মাদকতা ছিল তার মাঝে, এই প্রথমে আমি ওনার কাছেই। এবং জীবনের মানে বাকে বাকে আপনার গানের ধারাও খানিকটা বদলে গেছে, শাস্ত্রীয় থেকে গজল কিংবা সেখান থেকে লোক কিংবা হোয়াট ইজ ফোক এটা বুঝতামই না প্রথম, যে এটা এটা আবার কি গান। তো আব্দুল আলিম সাহেবের গান শুনে বুঝলাম যে না রে বাবা রে বাবা, ফোক ইজ ভেরি টাফ। এবং শুধু গান শেখানো, ওনাদের কাছ থেকে নিশ্চয় আপনি জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছেন। তা তো অবশ্যই, এবং এটি আসলে সারা জীবনের পুঁজি বলা যায় একজন শিল্পীর জন্য, একজন শিক্ষার্থীর জন্য। চলাটা একটা শিক্ষণীয় সত্যি, তাই গান শেখানো। আচ্ছা, একজন দর্শক আছে, একটু কথা বলে নিই, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আমাদের জন্য। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, হ্যাঁ শুভ সকাল, কে বলছিলেন? আমি চিরাং থেকে বলছি, আমি চম্পক চক্রবর্তী। আচ্ছা, কথা বলুন আজকে শিল্পীর সাথে। হ্যালো, জি আসসালাম আলাইকুম। জি আসসালাম আলাইকুম। জি জি জি, হ্যালো মুজিব পলিটিক্যাল, আসসালাম আলাইকুম। জি 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 জি, আমি সালাম দিয়েছি, আসসালাম আলাইকুম। জি, আমি আপনার একজন পুরনো ভক্ত ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই যে একটা গান আছে না, এই কি বলছে, আমি বন্দি কারাগার, ওই গানটা আমি গাবো। জি 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 জি, গাবো জি গাবো। জি জি জি, গাবো, অবশ্যই গাবো, অবভিয়াসলি, ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি চট্টগ্রাম থেকে। আচ্ছা, কথা বলুন আজকে শিল্পীর সাথে। জি বলুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি জি ভাইয়া, আপনার দোয়া মেহরবানি। আপনার মজিদ পরদেশি, আসলে পরদেশি দিয়ে আপনি পরদেশি নিয়ে আমি একটা গান করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই দুই লাইন গাবো আর কি, ডিউ টু ইউ। ওকে, ইনশাআল্লাহ। সবাই আমায় ডাকি রে ভাই, বলে যে পরদেশি, কেউ আমায় করলো না, কেউ আমায় করলো না স্বদেশি, আমি পরদেশি, কেউ আমায় করলো না স্বদেশি। লোক
আমাকে বলে ও মুজি ভাই আপনি কি পরদেশি, লাজে মরি তখন আমি নয় সে জ্ঞানী বেশি, জ্ঞানী বেশি হইলে পরে বুঝত সে পরদেশি, কেউ আমায় করল না কেউ আমায় করল না স্বদেশি, আমি পরদেশি কেউ আমায় করল না স্বদেশি। ছিলাম বা কই আইলাম বা কই যাব বা কই কোন দেশে, যথা হইতে আইসি তথা যেতে হবে শেষে, ছিলাম বা কই আইলাম বা কই যাব বা কই কোন দেশে, যথা হইতে আইসি তথা যেতে হবে শেষে, এই দুনিয়ায় কেউ তো কারো এই দুনিয়ায় কেউ তো কারো নয় রে আপন দেশি, কেউ আমায় করল না কেউ আমায় করল না স্বদেশি, আমি পরদেশি কেউ আমায় করল না স্বদেশি। প্রশ্নটা আমারও ছিল কিন্তু গানে গানেই তার উত্তরটা জেনে গেলাম আমরা একেবারে। আসলে not only মুজিপন্ডেশি, we are all through the world, 18000 মাইক্রোগ্রাতের যাই আছে কিট পতঙ্গ থেকে, আমরা যেখান থেকে এসেছি সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে, তার মৃত্যু আছে, মৃত্যু সাথে গ্রহণ করতেই হবে, সত্যি তাই, এভরিবডি ইজ স্পন্দেশি। আর আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, অসাধারণ একটা সময় কাটালাম, কিন্তু আসলে কি মানে সময়টা এত কম, অনেক কিছু জানার অনেক গান শোনার ছিল কিন্তু সময়টা যেন দৌড়াচ্ছে এবং কিভাবে কিভাবে যেন শেষও হয়ে গেল, কিন্তু আশা রাখি আবার আপনাকে আমাদের মাঝে পাবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, দাদাদের প্রতি শ্রদ্ধা, এবং আমি একটু বিদায় জানি, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, ফার্স্ট হাফ ছুটির দিনের গানে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাইকে আরো একবার শুভ সকাল। আমিও এনটিভি কর্তৃপক্ষ, কলাকুশলী যারা প্রযোজক ছিলেন জাহাঙ্গীর ভাই এবং নুরুজ্জামান সাহেব, এবং কিবোর্ডে ছিলেন সজীব এবং শাকওয়াত ভাই তবলায়, ভালোই বাজালো, খুব চমৎকার। আসলে বেসিক জিনিস জানা থাকলে যা ঘটে, এবং দৌলতুর রহমান সাহেব আমার বন্ধু, বড় মানুষ, খুবই ভালো, এবং বিদ্যুৎ, তার নামেও বিদ্যুৎ, কাজেও বিদ্যুৎ, তাই না? তো অক্টোপেডে ছিলেন। তো আজকে আমি শেষ করবো এই গানটি, আমার ক্যাসেটে এবং আলোড়ন সৃষ্টিকারী গান, এটা বেদিন্দ্রজ্যোৎস্না ছবির গান, এটারও মিউজিক ডিরেক্টর ছিলেন আবু তাহের সাহেব। ভারতে আবার যখন রিমেক করা হলো ইন্ডিয়াতে, ওইটার মিউজিক ডিরেক্টর আমি ছিলাম। তো ওই পরিচালক তোজামেল হক বকুল, ওনারা দুজনই নেয়, ওনাদেরকে স্মরণ করে গানটি করছি আর কি। দোয়া করবেন সকলকে, কলাকুশলী যারাই যে যেখানেই ছিলেন, যে অবস্থানে, যারা ক্যামেরায়, সাউন্ডে, খুব ভালো ভালো লাগছে আজকে, সাউন্ডে খুবই ভালো লাগছে, সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা। একটু আলাদা করে গাবো, চলচ্চিত্রেরও না ক্যাসেটেরও না, এটা রাগের উপরে, তো ভৈরবের উপরে গাবো। আছি গো মা বিপদে বৈরানু চোখে পড়ি না আমি বন্দি কারাগারে, thank you.
আছি ঘুমা বিপদে বৈরীর আলো চোখে পড়ে নাম সকাল রাতে চাবুকের